রাজ্যে গ্রুপ সি পোস্টে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মাধ্যমিক পাশে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলেমেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদন কোন জন্য কোনো প্রকার আবেদনও ফিস দিতে হবে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা কী কী পোস্টের রিক্রুটমেন্ট কোনো হচ্ছে কারা কারা এখানে আবেদন করতে পারবেন আবেদন কবে থেকে শুরু হচ্ছে কীভাবে আপনারা আবেদন করবেন এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব আলোচনা শুক্রবার বন্ধুদের কাছে ছোট্ট চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছেন কীরকম ভিডিও পছন্দ ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেই সমস্ত জেলা ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে দর্শকরা যে জেলা থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে তো চল বন্ধুরা রাজ্যের কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে কারা কারা এখানে আবেদন করতে পারবেন এই সমস্ত বিষয়ে বিস্তারিত নিয়োগ নোটিসে দেখে নেব বন্ধুরা আমরা একেবারে বিস্তারিত বিষয় চলে এসেছি আপনারা ওয়ান স্ক্রেন নোটিস দেখতে পাচ্ছেন কামান্ডেন্ট হসপিটাল ইনস্টান কামান্ডেন্টে নিয়োগ করা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ সিভিলিয়ান গ্রুপ সি ইন এ এম তো এখানে আপনারা বুঝতে পারছেন যে ডাইরেক্ট এখানে রিক্রুটমেন্ট করানো হবে ভিডিও শুকর পূর্বেই আমরা আলোচনা করেছি গ্রুপ সি পোস্টে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করানো হবে এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে এই সমস্ত পোস্টে আপনারা আবেদন করতে পারবেন বারবার চৌকিদার লোয় ডিভিশন ক্লার্ক সাফাইওয়ালা হেলথ ইন্সপেক্টর কুক ট্রেডসম্যাট ওয়াটসাইকা বয়সারম্যান এই সমস্ত পদে এখানে আপনার আবেদন করতে পারবেন ক্যাটাগরি ওইজ এখানে ভ্যাকান্সিগুলো দাঁড়িয়েছে আপনার এখান থেকে দেখে নেবেন নিয়োগের নোটিস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয় দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন পারমান বেতন এখানে শুরু হচ্ছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা আপনাদের বেতন শুরু হচ্ছে প্রতিটি পোস্টে একই রকম যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ করে থাকতে হবে শিক্ষিত কোনো বোর্ড থাকে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কাজের অভিজ্ঞতাগুলো শুধুমাত্র এখানে রয়েছে বারবার পদে আবেদন করতে এখানে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বারবারের বিষয়ে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য স্বীকৃত কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের পাশ করে থাকতে হবে বা তার সমতুল্য হতে হবে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের ইংলিশ টাইপিং থাকতে হবে অর্থাৎ কম্পিউটারের বিষয়ে আপনাদের জ্ঞান অবশ্যই থাকতে হবে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানাদের হচ্ছে ইংলিশ টাইপিং করতে তিরিশ ওয়ার্ড পারমিট কম্পিউটারে এবং হিন্দিতে পঁয়ত্রিশ ওয়ার্ড পারমিট আপনাদেরকে তুলতে হবে সাপাইওয়ালা এখানে রয়েছে মাধ্যমিক পার্ড বা তার সমতুল্য শীঘ্র কোনো বোর্ড থেকে পাশ করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কাজের অভিযোগগুলি এখানে রয়েছে আপনার এখান থেকে দেখে নেবেন প্রতিটি পোস্টেই রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এখানে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে বাকি সমস্ত পদে মাধ্যমিক পাশ হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন কুকের যেরকম এখানে রয়েছে মাধ্যমিক পার বা তার সমতুল্য হয়ে থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন কুকের বিষয়ে আপনাদের জ্ঞান থাকতে হবে অর্থাৎ অভিজ্ঞতা থাকতে হবে ইন্ডিয়ান কুকিংয়ের ক্ষেত্রে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন জন্য এখানে ঠিকানা রয়েছে কমান্ডান কমান্ড হসপিটাল ইসি আলিপুর কলকাতা সেভেন থ্রি জিরো টু সেভেন এ আপনাদেরকে আবেদনপত্র দিয়ে আসতে হবে বা এই ঠিকানা আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্টার করবে স্পিড পোস্টের মাধ্যমে আপনারা আবেদনপত্র পাঠাতে পারবেন আবেদনের ফিজ এখানে একশো টাকা রয়েছে একশো টাকা আপনাদেরকে দিতে হবে এখানে দেওয়া রয়েছে কীভাবে আপনার আবেদনের ফিজটা দেবেন এখানে দাঁড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টারপুর বা স্পিড পোস্টের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে এখানে ঠিকানা দ্বারা রয়েছে ঠিকানা আমরা আগেই দেখে নিয়েছি আবেদন করার সময়সীমা এখানে হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারেন যখন থেকে নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ এই নোটিশ প্রকাশিত হয়েছে তিরিশ এপ্রিল দু বাইশে তখন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি আবেদন করতে পারবেন এবং অন্যান্য স্টেটে যারা রয়েছে এখানে রয়েছে স্টেটগুলোর নাম তারা এখানে বাহান্ন দিন পর্যন্ত আবেদন করতে পারবেন যেরকম রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম এই সমস্ত স্টেটে যারা রয়েছে তারা বাহান্ন দিন পর্যন্ত এখানে সময় পাবেন আবেদন করার জন্য আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া যাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন এবং নিয়মটি ভালোভাবে দেখে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকি ক্লিক করে অল নোটিফেশান অন করে দেখবেন পরিবর্তী দেখবেন লেটেস্ট আপডেটগুলো সব আগে পাওয়ার জন্য তো চলুন মন্দির দেখাবে পরে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন